সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোকেয়া শখের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটি হচ্ছে খুবই টেস্টি এবং খুবই মজার একটা রেসিপি, আর খুবই সহজ। এটা হলো বেক পাস্তা। আপনারা করবেন, করে দেখবেন, আমার মতো করে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটু ডেকচি বসিয়েছি এবং পানি দিয়েছি, পানিটা ফুটেছে। এখন আমি একটু লবণ দিব। কিছু তেল দিব। আমি এই যে পেনে পাস্তা নিয়েছি এটা সিদ্ধ করতে দিব। এখানে আমি 2 প্যাকেট পাস্তা দিয়েছি সিদ্ধ করতে, সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। প্যানটা গরম হয়েছে, কিছু মাখন দিচ্ছি, সাথে একটু তেল দিচ্ছি। এখানে রসুন কুচি আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি এটা বিফ কিমা নিয়েছি, এটা দিয়ে দিলাম। লবণ দিচ্ছি, রসুন বাটা বা রসুন গুঁড়া দিচ্ছি। এটা একটু রান্না করে নেব। গোলমরিচ গুঁড়া দিচ্ছি, এখানে অরিগানো আর রোজমেরি আছে সেটাও দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় হয়ে গেছে, আমি মেয়োনিজ দিচ্ছি, আমি হোয়াইট সস দিচ্ছি না। টমেটো সস দিচ্ছি, এখানে পাস্তা সস দেওয়া যেতে পারে। ভিউয়ার্স, পাস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন এটা নেড়ে নেব। ভিউয়ার্স, আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি একটা এই যে বাটি নিয়েছি, এখন এই যে পেনে পাস্তাটা এভাবে দিচ্ছি, চিজ দিয়ে দিচ্ছি। আমি স্লাইস চিজ নিয়েছি, মোজারেলা চিজ কিছু দিয়ে দিচ্ছি। এখানে আরো একটা লেয়ার দিচ্ছি আমি, এই যে আর এই যে চিজ দিয়ে দিচ্ছি আমি, এই যে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ডেকোরেশন হয়ে গেছে, এখন আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুবই মজার, ছোট বড় সবার কাছে ভালো লাগার একটা বিষয়। তো আবারও ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।